বাঙালির সেই স্বর্ণযুগের শ্রেষ্ঠ পুরোধা ছিলেন আপনার বাল্যকালের বন্ধু গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলার স্বাধীন সুলতান ছিলেন তিনি। বিপুল ছিল তার প্রতিপত্তি, বিশাল ছিল তার রাজ্য, ব্যাপক ছিল তার রাজ্য কল্যাণ। তার চরিত্রের সুঘ্রাণ ছড়িয়ে আছে ইতিহাসের পাতায়। নিজে কবি ছিলেন, কবিদের ছিলেন পৃষ্ঠপোষক, জ্ঞানীদের প্রতি ছিল তার অগাধ শ্রদ্ধা। সুরসিক ছিলেন, ছিলেন আমোদী, মেজাজ ছিল প্রফুল্ল, রুচি ছিল উন্নত। পূর্ব বাংলা এসে একবার আক্রান্ত হন কঠিন পীড়ায়। রোগ সারছিল না, বাঁচার সম্ভাবনা কমছিল দিন দিন। জীবন থেকে যখন নিরাশ হয়ে পড়লেন, প্রতিটি বিষয়ে করণীয় নির্দেশ করলেন। তার সম্পদের কোন অংশ কিভাবে ব্যবহৃত হবে, বংশধররা কিভাবে কাজ করবে, তাদের কি করা উচিত নয় আর কি গুণাবলী লালন করা উচিত, রাষ্ট্র পরিচালনায় কি কি নীতি অবলম্বন করা হবে, এমনকি কোথায় তাকে দাফন করা হবে, কে জানাজা পড়াবে, কারা গোসল করাবেন ইত্যাদি। ইতিহাস বেশ আগ্রহ দেখিয়েছে তার একটি ওয়াসিয়াতের প্রতি। তিনি আদেশ করেন মৃত্যু হলে তাকে যেন গোসল করান সরব তথা সাইপ্রাস, ফুল তথা পুষ্প ও লালা তথা মল্লিকা নামীয় তার তিন দাসী। এই আদেশের কয়েকদিন পরেই তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু রাজপ্রাসাদের অন্য মেয়েরা দাসীদের প্রতি ঈর্ষান্বিত হয়ে তাদেরকে ডাকতে লাগল গাসালা তথা লাশের গোসল দানকারী। এই উপাধি তাদের জন্য ছিল লজ্জার। তারা অভিযোগ করলেন সুলতানের সমীপে। কাউকে কিছু না বলে সুলতান রচনা করলেন কবিতার একটি অসমাপ্ত পঙ্ক্তি, সাকি হদিসে সরব ও গুল ও লালামি রাওয়ায়েত তথা সাকি। এই হচ্ছে সরব, গুল ও লালার কাহিনী। পরের পঙ্ক্তি আর মেলাতে পারছিলেন না, যাই লিখছিলেন মন মতো হচ্ছিল না। দরবারে ছিলেন নাম করা বহু কবি, পরবর্তী অংশ লিখলেন অনেকে, সুলতানের মনে ধরল না। তার হৃদয়ে যে ভাষা কেউই তাকে ব্যক্ত করতে পারছেন না। কে করবেন তবে? পারবেন একজন, দুনিয়ার শ্রেষ্ঠতম কবি পুরুষ হাফিজ সিরাজ, যে চিত্রপল্লবী বুধের জঙ্কার প্রকাশের অপেক্ষায় কাতরাচ্ছে। তার ঝরনার গতি ও স্ফূতি পাবে তারই মাধ্যমে। নিজের পঙ্কক্তিটি লিখে এক বিশেষ দূতকে ইরানে পাঠালেন সুলতান, যাকে মূল্যবান বহু উপহার আর ইরানের বুলবুলিকে বাংলাদেশের ফুলবাগানে আমন্ত্রণ। বাংলার রাজদরবারে আসার জন্যে কবি যে শর্ত দেবেন তা পূরণের আশ্বাস। সময়টি 1388 সাল। সুলতানের দূত সিরাজে পৌঁছে উপহার, আমন্ত্রণ আর কবিতার পঙ্ক্তি তুলে দিলেন হাফিজের হাতে। এই কবিতার সাথে সম্পর্কিত ঘটনা না জেনেই হাফিজ লিখলেন পরবর্তী লাইন, ইন বাহাস বা সালাসিলে গাসালা মিরাওয়াদ। এই কাহিনী হচ্ছে তিন গোসল দানকারিণী সম্পর্কিত। রচিত হলো অবিস্মরণীয় এক গজল যা যুক্ত হয়েছে হাফিজের দেওয়ান। গজলটির কিছু অংশ, গুলাব সারাব লালার কথা বলছে, সাকি হরেক প্রকার, তিন সেবিকার কিস্সা নিয়ে সবাই করে বাদ ও বিচার, সারাব আনো বনের কণে, হলো যে আজ রূপের রান, ভবের খেলা খেলছে সব, কৌশল এক রূপা জীবার, ভারতী সব তুতির মুখে জড়ছে কেবল মিষ্টি মধু, ইরানের এই মিস্ত্রিদানা পড়লে গিয়ে বঙ্গ মাছ হার, হেরে তাহার জাদু আঁখি, মুনি মানুষ ভুলে যাতে, একটি বিলল চাউনি মাছে কুহক রাজে হাজার হাজার, ঘর্মগলা গণ্ড তাহার হেরে যাবে উদ্যনেতে, শর্মেতে ঘর্মঝরে যুথির গালে শিশির আকার, ভুলো না কো ফেরকাবাজি এ দুনিয়া খানকি সেতু, উঠতে ধোকা বসতে ধোকা স্বভাব জানি এমনই তাহার, হো না ভাই সামরি সম উড়িয়ে দিয়ে সোনা যে জল, মুসানবীর বাণী ভুলি করজ সেবা গো প্রতিমার হাফিজ ও গো, গিয়াস সাহার সবার সখে কবু দেখো ছাড়িও না কান্না যেন কাঁধনেতেই লভ্য তোমার। এই কবি সুলতান তার দরবারে কবিদের পণ্ডিতদের দিতেন বিশেষ মর্যাদা। তার সভাকবি ছিলেন বাংলা কবিতার মধ্যযুগের সম্রাট শাহ মোহাম্মদ সগীর। বাংলা ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষকতায় তিনি ছিলেন নিবেদিত। বাংলার সাংস্কৃতিক জীবন তখন বাংলা ভাষা ও সাহিত্যকে কেন্দ্র করে নববিকাশ পাচ্ছে। তিনি এই বিকাশকে দিলেন সামাজিক আন্দোলনের রূপ, যাকে সর্বাত্মকভাবে প্রণোদিত করেছিল সালতানাত। সালতানাত ছিল স্বাধীন, প্রতাপশালী মুঘল সম্রাটদের
রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলা তখন স্বাধীনতার গর্বিত পতাকা উড়াচ্ছে, বিশ্বসভায় প্রতিষ্ঠিত করছে আপন সম্মান। মধ্য এশিয়ার সাথে বাংলার সম্পর্ক হয় শক্তিশালী। চীনের সম্রাটদের সাথে আজম শাহের চলছিল নিবিড় কূটনৈতিক যোগাযোগ। ইউরোপ যখন কাপড় পরতে শিখছে, তিনি তখন জগৎময় রপ্তানি করছেন বিশ্বের সেরা কাপড় মসলিন। বাংলার জনপদে জনপদে যেমন গড়েছেন অসংখ্য বিদ্যালয়, তেমনি আপন অর্থে বিদ্যালয় গড়েছেন মক্কা মদিনায়। মক্কা শরীফের বাবি উম্মে হানিতে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা বিদ্যমান ছিল উসমানী আমলে। মদিনা শরীফের হিসনুল আতিকে তিনি প্রতিষ্ঠা করান আরেকটি মাদ্রাসা। আরাফা মাঠের মহাসমাগমে প্রতি বছর পানির জন্য কষ্ট হয় হাজিদের। পানির কষ্ট দূর করতে সেখানে খনন করান একটি খাল। নিজের দেশের দুঃখ দারিদ্র যেমন মেনে নেননি, তেমনি সুদূর আরবে দরিদ্র উচ্ছেদে পাঠিয়েছেন অর্থ, বিপুল সহায়তা। সেবাব্রতী সুলতান ছিলেন জ্ঞানী ও সাধক। আপনি নূর কুতুবুল আলম কেবল তার বাল্যবন্ধু নয়, ছিলেন সহপাঠীও। তার কল্যাণ কাজে ছিল আপনার দিক নির্দেশনা। আপনারা একসাথে পাঠ গ্রহণ করতেন মাদ্রাসা। শিক্ষক হিসেবে পেয়েছিলেন দার্শনিক বিদ্যাসাগর হামিদুদ্দিন নগরীকে। তিনি শিখিয়েছিলেন মানবতা আর ন্যায় বিচার। গিয়াসুদ্দিন রাজা হলেন আর ধারণ করলেন ন্যায়কে মানবতাকে। তার ন্যায় বিচারের কাহিনী আজও কি বাতাসে ভেসে বেড়াচ্ছে না? তিনি প্রতিষ্ঠা করেছিলেন ন্যায়ের শাসন, ইনসাফ। বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন। আইনের প্রশ্নে ছোট বড় সকলেই ছিল সমান। কারোর প্রতি জুলুম করলে ছাড় পেত না কেউ। সুলতানের বিরুদ্ধে অভিযোগ করতে পারত যে কোনো লোক। অভিযুক্ত হলে তিনি দাঁড়াতেন কাঠ গড়ায়, মুখোমুখি হতেন ন্যায় বিচারে। তিনি ছিলেন দক্ষ যোদ্ধা, নিয়মিত অস্ত্রচালনার অনুশীলন করতেন। একদিন তীরন্দাজির অনুশীলন চলছে, অনেক দূরে নিক্ষেপ করছিলেন তীর, একটির পর একটি, একটির পর একটি। হঠাৎ তার নিশানার জায়গায় এসে পড়ল এক বালক। নিক্ষিপ্ত তীর লেগে গেল তার গায়ে। জখমে রক্তাক্ত হলো ছেলেটি। তার মা ছিলেন এক বিধবা ভিখারি। ছেলেটিকে সাথে নিয়ে তিনি চললেন আদালত, কাজী সিরাজউদ্দিনের দরবার। সুলতানের বিরুদ্ধে চাইলেন সুবিচার, নির্ভয়। হ্যাঁ, নির্ভয়ে। যে অসহায় জনগোষ্ঠীকে উচ্চ বংশীয়রা মানুষের কাতারে জায়গা দিত না, যাদেরকে আঘাত করা বা রক্তাক্ত করা উচ্চ বংশীয়দের জন্য ছিল একরকম অধিকার, সেই জনগোষ্ঠীর এক ভিখারি বিধবা এখন সুলতানকে আসামের কাঠ ঘড়ায় দাঁড় করাতে পারে নির্ভয়। আগে এরা মনে করত বড় লোকের লাথি খাওয়া তাদের নিয়ত। উচ্চ বংশের লোক, রাজা ও শাসকেরা ভগবানের বিশেষ সুবিধাপ্রাপ্ত, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ করা পাপ, শাস্ত্রবিরোধী কাজ। তাদের হাতে মার খেয়ে আদালতে তাদেরকে আসামি বানাতে যাওয়া তো ধৃষ্টতা, কারণ এ তো রাজ আনুগত্য ও প্রথার বিরুদ্ধে বিদ্রোহ। ভগবান তাদেরকে ঘড়েছেন মহান করে, ধর্ম নিশ্চিত করেছে উচ্চ বংশের মহিমা ও সুযোগ সুবিধা। এত বড় বড়লোক মানে সেবাযোগ্য, ভক্তিযোগ্য। তারা মারবে, ছোট লোক মার খাবে, এই তো নিয়তি। কিন্তু এখন সেই নিয়ম আর নেই। এখন বদলে গেছে মানুষের বোধ, দেখার চোখ, ভাবার মন। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রভাবে শ্রেণী বৈষম্যের প্রথার রাজত্ব শেষ। এখন রাজা প্রজার ব্যবধান দূর করার ধর্ম প্রভাবশালী। এখন কোনো মানুষ কোনো মানুষের প্রভু নয়। এখন সকল মানুষ আল্লাহর বান্দা। কেউ কারো উপরে করতে পারে না অবিচার। জন্ম স্বাধীন মানুষের উপর কেউই করতে পারে না অন্যায় আচরণ। আইনের চোখে ভিখারি আর সুলতান সমান। কোনো রাজা বা সম্রাটের অধিকার নেই কারো উপরে জুলুম করার। যার মাধ্যমে জুলুম সংগঠিত হবে, এর প্রতিকার ও সুবিচার পাওয়া মজলুমের অধিকার। নতুন এই জীবনবাদ মানুষকে বদলে দিয়েছে একেবারে। এতকালের পদদলিত মানুষগুলো এখন জানে পদদলিত হবার নিয়তি নিয়ে তারা জন্মায়নি। তারা জেনেছে আপন মর্যাদা, জেগেছে তাদের অধিকার বোধ। ফলে সুলতানের একটি আঘাতও সহ্য করা যায় না। রাষ্ট্রকে এর প্রতিকার করতে হবে, নিশ্চিত করতে হবে সুবিচার। সুলতানের বিরুদ্ধে ভিখারি বিধবার অভিযোগ গুরুতর। এই বিচার সুস্থ না হলে শক্তিমানরা পিষে ফেলতে থাকবে দুর্বলদের, লঙ্ঘিত হতে থাকবে আল্লাহর বিধান। কাজী সিরাজউদ্দিন বিচারালয়ে হাজির হওয়ার ফরমান লিখলেন, বরকন্দাস পাঠালেন সুলতানের কাছে।
কয়েকটি চাবুক গদির নিচে রেখে বসলেন বিচার আসনে। বরকন দাস ছিল বুদ্ধিমান, সুলতানের হাতে সরাসরি আদালতের ফরমান তুলে দিতে পারছিল না, সে অবলম্বন করল দৃষ্টি আকর্ষণীয় বিশেষ পন্থ। রাজপ্রাসাদের ফটকের দ্বারে উচ্চস্বরে আজান দিল বরকন দাস। অসময়ে প্রাসাদ ফটকে আজান সুলতানের কানে গেল। আজানদাতাকে ধরে নেওয়া হলো তার সমীপে। তিনি জানতে চাইলেন আজানের কারণ। বরকন দাস বলল, সুলতান, কাজী সাহেব আপনাকে আদালতে হাজিরা দেওয়ার আদেশপত্র সহ আমাকে পাঠিয়েছে। রাজ দরবারে প্রবেশ করা কঠিন হচ্ছিল বলে আমি আজান দিয়ে দৃষ্টি আকর্ষণের কৌশল অবলম্বন করেছি। এই আদেশপত্র গ্রহণ করুন, আমার সঙ্গে আদালতে আসুন। আপনি বিধবা পুত্রের শরীর তীরবিদ্ধ করেছেন, বিধবা আপনার বিরুদ্ধে বিচার চেয়েছেন। আদেশপত্র হাতে পেয়ে বদলে গেল সুলতানের চেহারা, দাঁড়িয়ে গেলেন দ্রুত। বাদশাহী জামার নিচে লুকিয়ে রাখলেন একখানা তরবার, যাত্রা করলেন আদালতের দিকে। কাজীর দরবার, সুলতান এসেছেন। তাকে কোনো অভ্যর্থনা জানানো হলো না, দাঁড়াতে হলো কাঠগড়ায়। কাজী বললেন, এ বৃদ্ধার সন্তানকে আঘাত করে আপনি অন্যায় করেছেন, এর প্রতিবিধান অনির্ভার্য, আপনি তাকে সন্তুষ্ট করুন। সুলতান বৃদ্ধাকে দিলেন ক্ষতিপূরণ, প্রচুর টাকা, তার ভাবনার চেয়েও অধিক সম্পদ। বিধবা খুশি হলেন অতিশয়। সুলতান বললেন, কাজী সাহেব, বিধবা সন্তুষ্ট হয়েছে। কাজী বিধবাকে বললেন, তুমি কি সন্তুষ্ট? মাথানের এসে সম্মতি জানাল। কাজী সাহেব এবার আসন থেকে উঠলেন, সুলতানকে জ্ঞাপন করলেন উচিত সম্মান, বিপুল সমাদরে তাকে বসালেন আপন আসন। সুলতানের জামার ভেতরে তরবারি, সেটা ভেরিয়ে ধারালো উদ্ধত, খাপ খোলা তলোয়ার। কাজীকে তিনি সম্বোধন করেন, শুনুন, আমি এসেছি কেবল খোদার আদেশে, তার বিধান পালন। আপনি যদি খোদার বিধান মতো বিচার কাজে এক তুলো বিচলিত হতেন, এই তরবারি আপনার রক্ত ধরাত। দয়াময়ের শুকু, সব কিছুই নির্বিঘ্নে সম্পূর্ণ হল। আসনের নিচ থেকে চাবুক বের করলেন কাজী, বললেন, খোদার বিধান পালনে আপনি যদি বিমুখ হতেন, এই চাবুক আপনার দেহকে ক্ষত বিক্ষত করত। আজ বিপদ এসেছিল, খোদার শুকর, বিপদ কেটে গেছে। কাজীর বিচার ও দায়িত্বশীলতায় সুলতান খুশি হল, তাকে পুরস্কৃত করলেন এবং ফিরে গেলেন আপন দরবারে। দরবারে তার জন্য উদ্বিগ্ন চিত্তে অপেক্ষা করছেন আপনার ভাই আজম শাহ। হ্যাঁ, নূর কুতুবুল আলম, আপনার ভাই আজম খান ছিলেন আজম শাহের প্রধানমন্ত্রী। সুলতান চেয়েছিলেন আপনাকে বিচারপতি করবেন, আবেদন করেছিলেন গুরুত্ব সহকারে, আপনি সম্মত হন, আপনি রাজত্বে যেতে চান, ফকিরি চেয়েছেন। আপনার একমাত্র ভাই আজম খান ছিলেন আলিম, কিন্তু দরবেশিতে ইচ্ছুক ছিলেন না, সুলতানের মন্ত্রিত্ব গ্রহণ করতে আগ্রহী ছিলেন। আপনি যখন ভাইকে তার প্রধানমন্ত্রী হবার অনুমতি দেন, তখন জাতির কল্যাণ ছাড়া আর কি ছিল আপনার অভিপ্রায়? সততা ও ন্যায়পরায়ণতায় দুই আজম ছিলেন অসাধারণ, সাহস ও কর্মশীলতায় ছিলেন অনন্য, কিন্তু রাজনৈতিক কৌশলে সেখানে আপনার ভাই হয়ে উঠলেন অপরিণামদর্শী। আজম শাহ হলেন অপরিণামদর্শী, তারা হারিয়ে ফেললেন শত্রু মিত্র ভেদকে, যা আপনাকে ব্যথিত করত, পেরেশানিতে কাতর করত, বারবার প্রয়াসী করত। আপনি বারবার সচেষ্ট হয়েছেন শত্রুদের শত্রু হিসেবে চেনাতে, মিত্রদের মিত্র হিসেবে চেনাতে, কিন্তু কোনো উদ্যোগই সফল হয়নি। রাজনীতি তখন একটি ভয়াবহ পাকে পড়ে গিয়েছিল, সেখানে সুলতান উদ্ধার চাইছিলেন তাদের মাধ্যমে, যারা তাকে ও মুসলিম জাতিসত্তাকে ডোবাতে চায়। তিনি মৌনবাদী চক্রকে চিনতে ভুল করলেন, অবশেষে যা ডেকে আনল জাতীয় বিপর্যয়। আপনি দেখতেন হিন্দু মুসলিম মিলেমিশে সম্প্রীতির বন্ধন গড়েছে, দেখে আনন্দিত হতেন। দেখতেন মুসলিম রাজ্যে হিন্দুরা জমিদারী মন্ত্রিত্ব সেনাপতিত্ব করছে, তারাও রাষ্ট্রের প্রতি আনুগত্য ও দায়িত্ব পালনে নিষ্ঠা পান। দেখে ভালোই লাগতো আপনার, আপনি চাইতেন হিন্দু মুসলিম উভয়ের বিকাশ, সবার জন্য বয়ে চলত আপনার শুভবাদিতার নদী। কিন্তু হঠাৎ কিছু হিন্দু, মাত্র ক্ষুদ্র এক অংশ, ভুলে গেল সম্প্রীতি। বৃহৎ হিন্দু জনগোষ্ঠীর বিপরীতে চাওয়ার বাইরে ভিন্ন এক চাওয়া নিয়ে এরা একত্রিত হল। বাইরের আগ্রাসী শক্তির সাথে হাত মিলিয়ে এরা চাইল বাংলার সেনাবাহিনী, প্রশাসন, অর্থনীতি, রাজনীতি সব কিছু নিয়ন্ত্রণ হাতে নেবে। সেই জন্যে শুরু হলো পরিকল্পিত অনুপ্রবেশ, ঘরে উঠল প্রশাসনের ভেতরে প্রশাসন,
জমিদারির ভেতরে জমিদারি, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র। আমাদের বড় একটি অংশকে বিভিন্ন সুবিধার মোলা দেখিয়ে নিজেদের কাজে তারা করত ব্যবহার। সেনাবাহিনীর একটি অংশও পড়েছিল তাদের খপ্পরে। যারা তাদের দ্বারা ব্যবহৃত হতো তারা জানত না এই চক্রের আসল লক্ষ্য। তারা শুধু জানত এই চক্রের কোনো একজন বা কয়েকজনকে, যাদের সাথে রয়েছে ব্যক্তিগত বন্ধুত্ব। প্রশাসনের বিভিন্ন অংশ ও জমিদার শ্রেণীর মধ্যে অসৎ অংশকে অর্থ ও সুবিধা দিয়ে খুব সহজে কাজে লাগাতো এই চক্র। পার্শ্ববর্তী পূর্বাঞ্চলীয় গঙ্গা রাজ্য, ওড়িশা রাজ্য ও আসামের কামরূপ রাজ্যের সাথে গড়ে উঠল তাদের মৈত্রী। এসব রাজ্য কামনা করত মুসলিম সালতানাতের অবসান, চাইত অখণ্ড হিন্দু রাজত্ব। গিয়াসউদ্দিন আজম শাহের সাথে তাদের চলছিল বিরোধ, যুদ্ধ। কামতা ও কামরূপ বাংলা সীমান্তে চালাত উৎপাত, ব্যবসায়ী কাফেলা লুণ্ঠন করত, ফল ফসল গবাদি পশু নিয়ে যেত সীমানার ওপারে, নিরীহ নাগরিক ধরে নিয়ে যেত, করত হত্যা। সম্রাট সুযোগ খুঁজছিলেন তাদেরকে শায়েস্তা করার। কামতা রাজ্যের সাথে অহম রাজা সুদংফার বিরোধ বাঁধ। সুদংফার গোপন প্রণীয়, তাই সুরাই পালিয়ে আসেন কামতা। সুদংফা নিষেধ করলেও কামতারাজ তাকে নিরাপদ আশ্রয় দেন। সুদংফা বিশাল বাহিনী নিয়ে হামলা করেন কামতা। আজম শাহের জন্য এখনই উপযুক্ত সময়। তিনি কামতা অভিযানের পরিকল্পনা নিলেন। সজ্জিত হলো বিশাল বাহিনী, একান্ত গোপনে, কিন্তু তার সকল তৎপরতার কথা জেনে গেল কামতা। তিনি জানতেন না তার প্রশাসন ও সেনাবাহিনীর একটি অংশ কামতা ও কামরূপের হয়ে কাজ করছে। দেশের জমিদার ও বুদ্ধিজীবীদের বড় একটি অংশ বিদেশি শক্তির সহযোগ। দেশের গোয়েন্দা ও সেনাবাহিনীর অনেকেই দেশের দুশ্মন। সুলতানের উপদেষ্টা গণেশ, যার পরামর্শ ছাড়া সুলতান কোনো কাজই করেন না, তিনি সুলতানকে সাজিয়ে দিচ্ছেন যুদ্ধের ছক, আবার পুরো ছকটি পৌঁছে দিচ্ছেন প্রতিপক্ষের কাছে। তাদের কাছে প্রত্যাহ যাচ্ছিল যুদ্ধের তথ্য। এসব তথ্য কামতা কামরূপকে সজাগ করে দিল। অহম রাজ্যের সাথে বিরোধের ঘটল অবসান। উভয়ে একত্রিত হয়ে আজম শাহের বিরুদ্ধে প্রস্তুত হয়ে গেল। আজম শাহ এগুলেন দ্রুত, প্রবল বিক্রম, কিন্তু এগোচ্ছিলেন প্রতিপক্ষের ফাঁদের দিকে। যাদের নিয়ে তিনি বিজয় চাইছিলেন তাদের অনেকেই ছিল প্রতিপক্ষের মানুষ, অনেকেই এই মাতৃভূমির চেয়েও অধিক ভালোবাসত সীমান্তের ওপারের ভূমিকে, অনেকেই ছিল পাতানো বন্ধুত্বের মদে ভোগ। সেনাদের বড় এক অংশকে করে রাখা হয়েছিল হীনমন, অনেকেই ছিল সাংস্কৃতিক দিক থেকে পরাজিত। এমন বাহিনী নিয়ে কে কোথায় বিজয়ী হয়েছে? আজম শাহ জয় পেতে ব্যর্থ হন। ওড়িশার শিবসিংহ বাংলার দিকে চোখ তুলে তাকাবার সাহস দেখাতেন, তিনিও এখন সাহসী। বাংলাকে অস্থিতিশীল করতে উদ্যম, সীমান্তে বেড়ে চলল তার হানাদারি। আজম শাহ অভিযান চালান, বাহিনী যাত্রা করল একদিকে, অপরদিকে তার সকল গোপনীয়তা জেনে গেল ওড়িশা। শিবসিংহের জানা হয়ে গেল বাংলার পরিকল্পনা। আজম শাহের এই অভিযানও ব্যর্থ হল। শিবসিংহের সাথে ছিল গণেশের ঘনিষ্ঠ, ছিল কামরূপ রাজের সাথেও। গণেশ হয়ে উঠেছিলেন সালতানাতের অন্যতম আমাত্য। আজম শাহের বাদান্যতায় রাজশাহীর ভুতুরিয়া থেকে গড়ে ওঠে গণেশের বিপুল প্রতিপত্তি। সেখানে ছিল তার জমিদারি, যা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে বিশাল বিস্তৃত অঞ্চল। বুদ্ধিমত্তায় গণেশ ছিল অনন্য। রাষ্ট্রের ভেতরে তার ঘরে তোলা অপচক্রের বিরুদ্ধে কেউই কথা বলতে পারত না। সুলতানের কাছে এ বিষয়ে কেউ অভিযোগ করলে সুলতান তাকে শাস্তি দিতেন। গণেশের কৌশলে তিনি ছিলেন প্রতারিত, মনে করতেন তার প্রতি গণেশের আনুগত্য নিখাত অসংশয়। রাজ দরবারে তাকে তিনি দিতেন আলাদা গুরুত্ব, অথচ দরবারে বহু বিবাদ গণেশ থেকেই ছড়াত। আমিরগণ বিভক্ত থাকতেন প্রায়, নানান পক্ষে লেগে থাকত রশি টানাটানি, আবার সব পক্ষ তাকে জানত নিকটজন হিসেবে। বিবাদ প্রধানত মুসলিম আমিরদের মধ্যেই হতো। বিচ্ছিন্নতা, অস্থিরতা ও সংকট তৈরিতে কাজ করত গণেশের সহযোগী চক্র। এই চক্রের বিরুদ্ধে যেই মাথা তুলে দাঁড়াত বিষাক্ত খঞ্জর চারদিক থেকে তার চলার পথকে চ্যালেঞ্জ করত। প্রত্যেকেই তার আসল প্রতিপক্ষ বানিয়ে রেখেছিল তাকে, যে অধিক মেধা ও শক্তি নিয়ে সালতানাতের কল্যাণে সক্রিয়। ফলত নিবেদিত মানুষগুলোকেও গৃহবিবাদে শক্তি নিয়োগ করতে হতো। রাজ পরিষদ হয়ে ওঠে মুসলিম আমিরদের পারস্পরিক দেশ ও দুশ্মনের রণক্ষেত্র। দরবারি ষড়যন্ত্র তো নতুন কিছু নয়,
দরবারের দ্বন্দ্বের ঘটনা ছুটে ভেতরের ভয়াবহতাকে না দেখলে তাকে মনে হতো গতানুগতিক বিষয়। এমন বাস্তবতার ভেতরে যে জঞ্ছা, যে সর্বনাশ, যে জাতি বিনাশী চক্র, তা দেখার চোখ সবার থাকে না। থাকে যাদের, তারা ঘটনার ফকরে হাত দিয়ে বের করে আনেন সাপের আস্থান। যে সাপ বড় হয় জাতির সম্ভাবনাকে গিলে খেয়ে। আপনি, হ্যাঁ আপনি নূর কুতুবুল আলম, আপনি তখন খানকা পান্ডুয়াই, লাখ লাখ মানুষের ভাবের বাগান, যে বাগান ভরেছেন বাংলার হৃদয়ের সুলতান আখি সিরাজউদ্দিন ওসমান। তার কাছে মুরিদ হন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। একজন অনুগত সাগরেদের মতোই ইলিয়াস শাহ আসতেন পান্ডুয়া, বসতেন সিরাজউদ্দিন আখির পায়ের কাছে। বাংলার রাজধানী গৌর থেকে উত্তর পূর্ব দিকে প্রায় ২০ মাইল দূরে ছিল এই শহর। চাঁপাইনবাবগঞ্জ শহরের উত্তর পশ্চিমে এবং ভারতের মালদহ জেলা থেকে ২ মাইল দক্ষিণে ছিল এই শহর। হজরত আখি সিরাজের কারণে শহরটিকে বলা হতো হজরত পান্ডুয়া বা হজরত পারুয়া। এখানে প্রতিষ্ঠিত হয় এক লাখি গম্বুজ, আদিনা মসজিদ, কদম রসুল, ছোট দরগা, বড় দরগা সহ অসংখ্য প্রাচীন মুসলিম স্থাপত্য। শহরটি একসময় বাংলার প্রশাসনিক রাজধানী হলেও জনগণের কাছে সে ছিল বাংলার আত্মাধিকতার রাজধানী। পান্ডুয়ার আগে বাংলার আত্মাধিক রাজধানী বলে কোনো শহরের পরিচয় ছিল না। আখি সিরাজের আগে বাংলার দরবেশ বলে কোনো দরবেশ ছিল না। শামসুদ্দিন ইলিয়াসের আগে বাংলার রাজা বলে কোনো রাজা ছিলেন না। এর আগে মূলত বাংলা বলতে কোনো সমন্বিত জনপদই ছিল না। যেদিন আখি সিরাজ ইলিয়াস শাহকে বললেন, তুমি শুধু রাজা হবে না, তুমি হবে একটি জাতি রাষ্ট্রের স্থপতি, সেদিন কে জানত অচিরে বিচ্ছিন্ন রাঢ়, বরেন্দ্র, বঙ্গ, সমতট ইত্যাদি বিভিন্ন জনপদ একত্রিত করে ইলিয়াস শাহ তার নাম দেবেন বাঙ্গালা, নিজে হবেন শাহে বাঙ্গালা অথবা শাহে বাঙ্গালিয়ান। ১৩৩৮ সালে তিনি ঘোষণা করেন বাংলার স্বাধীনতা। ইলিয়াস শাহ হয়তো ভাবেনি বিচ্ছিন্ন জনপদসমূহকে একত্র করে তিনি যাকে বাঙ্গালা এবং অধিবাসীদের বাঙালি বলে পরিচিত করালেন সেই দেশ এবং তার অধিবাসীরা এই নামেই দুনিয়াময় পরিচিত হবে। কিন্তু তারা ভুলে যাবে ইলিয়াস শাহের নামটিও, স্মরণ করবে না একটি দিনের জন্য, যদিও ইতিহাস তার কীর্তিকে পারেনি ভুলে যেতে। ইয়া রাব্বি